আর বলো না, একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার ব্যাপার ছিল, টেক্সট করেছিলাম তো। দেখেছি, কাজটা শেষ হলো তাহলে? হয়েছে, উইকেন্ডটাও বেঁচে গেল। তোমার কি প্ল্যান? চলো কোথাও ঘুরে আসি। মায়ের শরীরটা একটু খারাপ, রিমির সাথে কথা বললাম, ভাবছি দুজনে মিলে একবার দেখে আসি। ও, দুই বোনের তাহলে প্রোগ্রাম সেট। বিট্টু কোথায়, গেম খেলছে নাকি? খেলু, আজ আর কিছু বলো না, আজ ওদের রেজাল্ট ছিল। ও হ্যাঁ, তাই তো, তাই এবারেও? হ্যাঁ, ফার্স্ট হয়েছে। হবেই তো, ফার্স্ট হবে না মানে? ফার্স্ট বয়ের ছেলে ফার্স্ট বয়। আমি সারা জীবনে কখনো সেকেন্ড হইনি, শুধু একটি বছর ছাড়া। সেবারে ফার্স্ট হয়েছিল রমেন, আর আমার বিশ্বাসই হচ্ছিল না। প্রতি বছর ফার্স্ট হতাম বলেই হয়তো আমাকে ক্লাসের অন্য ছেলেরা ঠিক পছন্দ করতো না। সে তাদের হিংসাও হতে পারে বা আমার অহংকারও হতে পারে, রমেন ফার্স্ট হওয়ায় ওরা খুশিই হয়েছিল। আমাকে শুনিয়ে শুনিয়ে রমেনকে বাহবা দিচ্ছিল। থাক না পুরনো কথা, অনেকবার তো শুনেছি। তো আমি যখন থাকছি না তখন তোমরা দুজনও যাও না কোথাও ঘুরে এসো। ঘুরতে যাব, তুমি যাবে না? ধুস, সে কেমন লাগবে। তার থেকে বাপ বেটা মিলে ঘরেই থাকি, ভালো কিছু খাবার অর্ডার করে নেব। তুমি বরং তোমাদের দেশের বাড়ি দুদিন ঘুরে এসো, বিট্টুরও ভালো লাগবে। গ্রামের বাড়িতে যাব, তা সে মন্দ হতো না, তবে কেউ তো আর থাকে না ওখানে, শুধু রামু কাকা। তাতে কি, রামু কাকাকে একটা ফোন করে দাও, একটা ঘর পরিষ্কার করে রাখবে, রান্না তো রামু কাকা ভালোই করে। আমি বলছি বিট্টুকে। সত্যি ভাবতে অবাক লাগে, নিজের গ্রাম নিজের বাড়ি এখন আর মনেই পড়ে না। শেষ গিয়েছিলাম বাবা মারা যাওয়ার সময়, শেষ দেখাও দেখতে পাইনি। হ্যাঁ, বিট্টু ছোট ছিল বলে তো আমিও যেতে পারিনি। তোমরা এবারে ঘুরে এসো, পরের বারে আমিও যাব। ঠিক আছে, রামু কাকাকে ফোন করব, বাড়ি যাব শুনলে খুব খুশি হবে। অতটা ড্রাইভ করে যাবে? সঙ্গে একটা ড্রাইভার নিয়ে যাও না। না না, দরকার নেই, কোলাঘাট পর্যন্ত রাস্তা তো খুব ভালো, আর তারপর গ্রামের দিকটা একটু খারাপ, ও ম্যানেজ হয়ে যাবে। ওষুধপত্র, ও হ্যাঁ, টর্চটা নিয়ে নিও, নাকি এমার্জেন্সি লাইটটা নেবে? ইলেকট্রিক তো এখন গ্রামে আছে, তবে পাওয়ার কাট হয় শুনেছি খুব। ল্যাপটপটা নিয়ে যাব। ও হ্যাঁ, আরেকটা ভালো খবর, এবছরও এমপ্লয়ি অব দ্য ইয়ারের দৌড়ে আমি এক নম্বর আছি। আজকের অ্যাসাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল, বেশ কিছুটা নম্বর বাড়বে। আমি জানি তুমি অ্যাওয়ার্ডটা পাবে, ফার্স্ট হওয়ার যা গো তোমার, বুনো ষাঁড়ের মতো, সামনে কেউ এলে গুঁতো দিয়ে ফেলে দেবে না? পারি না, আমি অজয় চ্যাটার্জি, আমি সহ্য করতে পারি না, অন্য কেউ আমাকে হারিয়ে দেবে, সেটা আমি মেনে নিতে পারি না, পারি না, পারি না। এই এই যা, চশমার কাঁচটা খুলে গেল। দাও, কাল সারাতে দিয়ে দেব। না না, দরকার নেই, আমি লাগিয়ে নিতে পারবো। কি যে হয়ে যায় আমার, এই জেতার নেশা আমার ছোটবেলা থেকেই। অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট, সেটা ওটা মেনেই নিতে পারি না। ফার্স্ট বয় ফার্স্ট বয়, তবে জানি একদিন একদিন মৃত্যুর কাছে হেরে যেতেই হবে। মৃত্যুই ফার্স্ট বয়, সবাই একদিন হেরে যায় তার কাছে। এই আজে বাজে বকো না তো, যাওয়ার ব্যবস্থা কর। ওকে ম্যাম, চলো লেটস গো। বাবা, আমাদের পুরনো বাড়িতে কে কে আছে? ছিল তো অনেকেই, ঘর ভর্তি লোক ছিল, বিশাল বাড়ি, কাকা জ্যাঠা মিলে একান্নবর্তী পরিবার। মানে জয়েন্ট ফ্যামিলি? হ্যাঁ, মা মারা গেলেন, তারপর বাবা, আর আমরা ফুটতো জ্যাঠতো ভাই বোনেরা সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছি। মাঝে মধ্যে ভাই বোনেদের কেউ এসে এক দুদিন থেকে যায়, আর সব সামলাচ্ছে আমাদের রামু কাকা। রামু কাকা কে বাবা, তোমার আঙ্কল? কাকা মানে নিজের কাকা নন, বহুদিন ধরে আমাদের বাড়ির কাজ করছেন, বাড়ির লোকের মতোই হয়ে গিয়েছেন, আমাদের খুব ভালোবাসেন। ও আচ্ছা, তুমি যেমন আমাকে ভালোবাসো। ও বাবা, এইভাবে কম্পেয়ার করা যায় নাকি? তবে তুই ছাড়া আমার জীবন অন্ধকার, সারাক্ষণের চিন্তা তোর যাতে কিছু না হয়।
এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়লে কেন বাবা? শরীর খারাপ লাগছে? সাইড করে একটু দাঁড়াও না। না না, ঠিক আছি। হ্যাঁ চল, একটু আগে গিয়ে ওই বাঁ দিকের রাস্তায় নেমে যেতে হবে। এই হলো আমাদের গ্রাম, আর ওই বাঁদিকের মাঠটাই হাট বসে প্রতি শুক্রবারে। তাই হাট বসেছে শুক্রবারে বকশীগঞ্জের পদ্মা পাড়ে। আচ্ছা বাবা, নদী আছে এখানে? নদী নেই কাছাকাছি, তবে একটা বড় দিঘি আছে। ওই দেখ ডান দিকে আমাদের স্কুল। এই অঞ্চলের সব থেকে বড় স্কুল ছিল এটা, খুব নাম ডাক ছিল। দাঁড়াও না বাবা, একটা ফটো তুলি, মাকে দেখাবো। আচ্ছা যা, দেরি করিস না কিন্তু। রামু কাকা হয়তো না খেয়েই বসে থাকবেন। ফার্স্ট বয় ছিলাম আমি, প্রতি বছর সব থেকে বড় সোনালি হলুদ মেডেলটা পেতাম। না না, এক বছর তা পাইনি, পেয়েছিল রমেন, কালো রোগা লিকলিকে ছেলেটা। এবারে বার্ষিক ফলাফল, অষ্টম শ্রেণী, প্রথম স্থান রমেন সরকার, দ্বিতীয় স্থান অজয় চ্যাটার্জি এবং তৃতীয় স্থান বিকাশ কুণ্ডু। বিট্টু বিট্টু, আয় আয়, চলে আয় এবার। চলো বাবা, অনেকগুলো ফটো তুললাম, রাত্রে তোমাকে সব দেখাবো। আরে এসো এসো, এই বুঝি বিট্টু বাবা! বাহ বাহ বাবা, একেবারে ছোটবেলার অজয়। ভালো আছেন তো কাকা? আর ভালো থাকা, এত বড় বাড়িতে একা মানুষ। চলো চলো ভেতরে চলো, লোক দিয়ে তোমাদের থাকার জায়গাটা পরিষ্কার করিয়ে রেখেছি। সে ঠিক আছে। আমি বাবা সপাক খাই, এবারে তোমাদের জন্য একজন রাঁধুনির ব্যবস্থা করিয়েছি। কি দাদু ভাই, খিদে পেয়েছে তো? হাত মুখ ধুয়ে নাও, এখন লুচি আলুর দম খেয়ে নাও, রাত্রে চিকেন বলেছি। তোমার বাবারও লুচি আলুর দম খুব পছন্দের ছিল। দাঁড়াও দাদু দাঁড়াও, আগে তোমার একটা ফটো তুলে নি। এইটা আমার বাবার বসার ঘর ছিল, আমিও মাঝে মাঝে এই জানালার পাশে বসে পড়াশোনা করতাম। তোর কেমন লাগছে রে বিট্টু? খুব খুব ভালো, ফটোগুলো খুব সুন্দর এসেছে, তোমাদের স্কুলটাও সুন্দর। অনেক ফটো তুলেছি তোমাদের স্কুলের, কালারও তুলবো, গ্রামের সব দিক ঘুরে ঘুরে তুলবো। সে তোল না, কে বারণ করেছে? গ্রামে দিঘির পাড়টাও খুব সুন্দর। তবে তোমাদের স্কুলে যাব আগে। আশ্চর্য, সব ছবি সুন্দর এসেছে, কিন্তু এই পেছনের কুয়োটার ছবিটা কেমন কালো এসেছে, হয়তো বিকেলের আলো কম ছিল। আবার তুলতে হবে কাল সকালে। কি বললি, কুয়োর ছবি? এই দেখো। উফ, আবার সেই কুয়ো! যাবি না, খবরদার যাবি না ওখানে, অভিশপ্ত, সেই অভিশপ্ত কুয়ো, যাবি না বিট্টু, যাবি না ওখানে। কেন বাবা, কেন যাব না?
ছবি তুলতে হবে তো। তোকে বললাম না যাবি না যাবি না, যা শুয়ে পড় এখন। মন খারাপ করিস নে ভাই অজয়, তুই তো আমাদের ফার্স্ট বয়, বরাবরের ফার্স্ট বয়, এদিকে যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। সাবাস রমেন, ফাটিয়ে দিয়েছিস তো। খুব খুশি হয়েছি রে আমরা, স্যার বলেন না অহংকারই পতনের মূল। তুই কিছু মনে করিস না ওদের কথা, ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে কি আর তফাৎ। আছে আছে, তফাত তো আছে। আমার মেডেলটা সাদা রূপালি, আর তোরটা সোনালি হলুদ, হলুদ পাখি। জানিস আমি হলুদ পাখি দেখলাম? হলুদ পাখি কোথায়? দেখবি দেখবি, চল আমার সঙ্গে। কোথায়? স্কুলের পেছনে ওই কুয়োটার কাছে, আয় আমার সঙ্গে। কোথায় রে তোর হলুদ পাখি? এই তো, এই দেখ দেখ কুয়োর নিচে। কোথায়? সব তো অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না তো। দাঁড়া দেখাচ্ছি। ফার্স্ট হওয়া আমাকে হারিয়ে, ওই দেখ। পিটু পিটু বিট্টু বাবা তো ফটো তুলতে বেরোলো, বললো স্কুলের ফটো তুলবে। বললাম তাড়াতাড়ি চলে আসতে। সেই স্কুলেই গেল, ওই পই করে বারণ করলাম। তাতে আর কি, সামনেই তো স্কুল, ঠিক চলে আসবে। না না না, কেন গেল কেন গেল, আমি চাই নিয়ে আসি ওকে। বিট্টু বিট্টু কোথায় যাচ্ছিস? দাঁড়াও বাবা, আমি এক্ষুনি আসছি। ও আমাকে হলুদ পাখি দেখাবে বলেছে। কে কেও কি দেখাবে? হলুদ পাখি এই কুয়োর মধ্যে। কি কে ওটা? আমাকে চিনতে পারছিস অজয়? আমি রমেন, হলুদ পাখি আমি দেখে নিয়েছি, এখন ওকে দেখাবো। না 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 না, বিট্টু এই তো চোখ খুলেছে, এই তো চোখ খুলেছে। কি কি হয়েছে, কি হয়েছে বাবা অজয়? বিট্টু বিট্টু কোথায় বিট্টু? এই তো আমি বাবা। কোথায় গিয়েছিলি, কোথায়? সকালে উঠে ফটো তুলছিলাম, একটু আগে এখানেও তো ফটো তুলে গেলাম, বাড়ি গিয়ে দেখলাম তুমি আমাকে খুঁজতে বেরিয়েছো। কি হয়েছে বাবা তোমার? হেরে গেছি আমি, আমি হেরো হেরো হেরো।